नमस्कार, आमी डॉक्टर अंकिता मंडल, कंसल्टेंट गायनेकोलॉजिस्ट एंड इनफर्टिलिटी स्पेशलिस्ट। आज के आमरा जे टॉपिक निये आलोचना करब सेटा होच्छे आईयूआई अर्थात इंट्रायूटराइन इनसेमिनेशन। आईयूआई कखन करा हय सेटा होच्छे एकटा खूब कमन क्वेश्चन एबं तार सक्सेस रेटटा कत। यदि आमी आईयूआई करे ताहले कि आमी 100% सक्सेस पाबो? डेफिनेटली ना। आईयूआई एकटा प्रोसिजर जार मध्ये आमरा सबथेके आगे একটা মহিলাকে ডেকে তার পিরিয়ডের সেকেন্ড ডে থেকে ফার্স্ট আমরা একটা স্ক্যান করি, যেটাকে বলা হয় বেসিক বেসলাইন স্ক্যান, বেসলাইন ফলিকুলোমেট্রি করি। আর তারপরে সে অনুযায়ী আমরা তাকে কিছু ওষুধ এবং কিছু ইনজেকশন দিয়ে তার এক থেকে দুটো ডিম বানাই। এর থেকে বেশি ডিম কিন্তু আইইউআই তে আমরা বানাই না। তারপরে যখন এই এগটা আমরা দেখি পরপর আল্ট্রাসাউন্ড করে, যখন এই এগটা ম্যাচিওর হয়ে যায় তখন আমরা একটা ট্রিগার দিয়ে এই এগটাকে রাপচার করাই। এবং তার 36 থেকে 38 আওয়ার্স পরে আমরা যে পদ্ধতিটাকে করি সেটাকে বলা হয় আইইউআই। এবার আইইউআই দু রকমের হয়, সেটা কিন্তু হাজব্যান্ডের স্পার্মস দিয়ে হতে পারে এবং ডোনার স্পার্ম দিয়ে হতে পারে, সেই নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। এবার সেই স্পার্মসটাকে ওয়াশ করা হয় এবং প্রসেস করে যেটা ভালো স্পার্মস থাকে সেটা মহিলার ইউট্রাসের ভেতরে পুশ করে দেওয়া হয়, এবং তারপরে কিছু ওষুধ দিয়ে মহিলাকে বলা হয় কি 14 থেকে 15 দিন পর একটা বাড়িতেই প্রেগনেন্সি টেস্ট করে দেখতে, ইউরিন প্রেগনেন্সি টেস্টও করা যেতে পারে আর না হলে একটা ব্লাড টেস্ট করে দেখতে। এইভাবে আমরা আইইউআই পদ্ধতি করি। কি কি ইন্ডিকেশনে আমরা একটা কাপলকে বলবো কি আপনার আইইউআই করতে হবে? যখন আমরা দেখছি কি মেল পার্টনারে একটু মাইল্ড মেল ফ্যাক্টর আছে, মানে শুক্রাণু আছে কিন্তু একটু কম আছে, তাদের মোটিলিটি, শুক্রাণু মোটিলিটি একটু কম আছে, সেই ক্ষেত্রে আমরা আইইউআই পদ্ধতিকে অপ্ট করতে পারি। ভেবে নিন হাজব্যান্ড ওয়াইফে মানে কাপালে মেলামেশা করতে কোনো অসুবিধা হচ্ছে, হাজব্যান্ডের কোনো ইরেকটাইল ডিসফাংশন আছে, কোনো ইজাকুলেশনে প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আইইউআই পদ্ধতি করি। এছাড়া হচ্ছে কোনো ওভুলেটরি ডিসফাংশন, তার মানে পলিসিস্টিক ওভারি, সেই ক্ষেত্রে প্রথম আমরা 1-2 সাইকেল কি 3 সাইকেল আইইউআই করে দেখি, মানে উইথ ওভুলেশন ইন্ডাকশন আইইউআই করে দেখি কি বাচ্চাটা আসছে কি না। আর আমরা আইইউআই করতে পারি মাইল্ড এন্ডোমেট্রিওসিস, কিন্তু সিভিয়ার এন্ডোমেট্রিওসিস আইইউআই টা রিকমেন্ডেড না। অনেক সময় আমরা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটিও কিন্তু আইইউআই করে দেখি। এবার আইইউআই পদ্ধতিটা কিভাবে হয়? সর্বপ্রথম একটা মহিলাকে আমরা ডে 2 তে দেখি, আমরা বেসলাইন স্ক্যান করে দেখি, যেটা কি হচ্ছে একটা স্পেশাল আল্ট্রাসাউন্ড ট্রান্স ভাজাইনাল আল্ট্রাসাউন্ড দিয়ে করি। সেইটার উপরে ডিপেন্ড করে কতটা কি এগ আছে, এন্ডোমেট্রিয়াম কেমন আছে, ইউট্রাস কেমন আছে, আমরা প্রোটোকলটা ডিসাইড করি। আইইউআই নর্মালি আমরা সবথেকে আগে কিছু ওষুধ দিই, ওষুধ দেওয়ার পরে আমরা কিছু ইনজেকশন দিয়ে এগটাকে ম্যাচিওর করি। সেটাও আমরা পর পর সিরিয়াল আল্ট্রাসাউন্ড করে মনিটর করি কি এগটা ভালো রকম বানছে কিনা। যখন আমরা দেখি কি এগটা বেশ ভালো সাইজে পৌঁছে গেছে, তার ভাস্কুলারিটি মানে তার ব্লাড সাপ্লাইটা বেশ ভালো আছে, এবং ইউট্রাসের ভেতরে যে লাইনিংটা থাকে যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম, সেটাও খুব ভালো করে গ্রো করে গেছে এবং তার ভাস্কুলারিটিও ভালো আছে, তখন আমরা একটা আরেকটা ইনজেকশন দিই যেটাকে আমরা বলি ট্রিগার। ট্রিগার দিয়ে আমরা এগটাকে রাপচার করাই। এবার এই ট্রিগার দেওয়ার 36-38 আওয়ার্স পরে আমরা যে প্রসিজারটাকে করি সেটাকে আমরা বলি আইইউআই অর্থাৎ ইন্ট্রাইউটরাইন ইনসেমিনেশন। এবার আইইউআই দুটো দু রকম হতে পারে, যেরকম আমি আগেও বললাম হাজব্যান্ডের স্পার্মস দিয়ে হতে পারে আর নাহলে ডোনার স্পার্মস দিয়ে হতে পারে। ভেবে নিন হাজব্যান্ডের স্পার্মস ভালো আছে, তাহলে আমরা সেই দিনকেই মর্নিং এ ভেবে নিন হাজব্যান্ডের স্পার্মসটাকে কালেক্ট করি, ওইটাকে প্রসেস করি, সেন্ট্রিফিউজ করি, এবং ভালো স্পার্মস গুলোকে একটা আইইউআই ক্যাথেটার, একটা ছোট্ট পাতলা মানে সিরিঞ্জ দিয়ে ইউট্রাসের ভেতরে আমরা এটাকে পুশ করে দিই। তারপরে আমরা পেশেন্টদেরকে এটাও বলি কি ওনারা ন্যাচারালিও কিন্তু ট্রাই করতে পারেন। অনেক সময় কাপল আমাদেরকে জিজ্ঞেস করে কি ম্যাম আইইউআই তো হয়ে গেল, এবার আমরা ন্যাচারাল ট্রাই করবো কিনা? ডেফিনেটলি আপনারা ওই সাইকেলে ন্যাচারাল ইন্টারকোর্সও করবেন, কেন কি দেখা গেছে স্টাডিজ বলছে কি আইইউআই সাথে যদি আপনি ন্যাচারাল ট্রাই করেন তাহলে কিন্তু প্রেগনেন্সি আসার চান্সটা অনেকই বেশি। সেকেন্ড যেটা হচ্ছে ডোনার আইইউআই। ডোনার আমরা কখন করি? ভেবে নিন হাজব্যান্ডের স্পার্মস এজোস্পার্মিয়া আছে আর পেশেন্ট পার্টি আইভিএফ এফোর্ড করতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা ডোনার আইইউআই করি। ডোনার আর হাজব্যান্ড ওয়াইফ দে শুড বি অ্যানোনিমাস, মানে মানে ওরা কিন্তু রিলেটেড যেন না থাকে, ঠিক আছে? এবং আমরা একটা ডোনারকে সবথেকে আগে স্ক্রিন করি,
স্ক্রিন করি হচ্ছে ডিফারেন্ট প্রবলেমের জন্য, যেরকম কি সেরোলজিক্যাল স্ক্রিনিং করি, এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি নিয়ে স্ক্রিনিং করি, ক্ল্যামাইডিয়ার স্ক্রিনিং করি আমরা, ট্রেপোনেমা, মানে ডিফারেন্ট টাইপ অফ এসটিডি স্ক্রিনিং করি, ব্লাড গ্রুপকে ম্যাচ করি, তারপরে আমরা একটা ডোনার সিলেকশন করে ডোনার আইইউআই করি। এবার এই প্রসিজারের পরে আমরা পেশেন্টকে নর্মালি কিছু ওষুধ দিই, সো দ্যাট ওর প্রেগনেন্সিটাকে মেনটেন করে রাখার জন্য, যেটাকে আমরা বলি লুটিয়াল ফেস সাপোর্ট। আর তারপরে ঠিক 14 থেকে 15 দিন পরে পেশেন্টকে আমরা ইদার একটা বাড়িতেই একটা কিট নিয়ে ইউরিন টেস্ট করতে বলি, ইউরিন প্রেগনেন্সি টেস্ট, আর না হলে একটা ল্যাব থেকে ব্লাড টেস্ট করতে বলি, যেটাকে বলা হয় পিটা এসসিজি, সো দ্যাট আমরা প্রেগনেন্সিটাকে কনফার্ম করতে পারি। সব থেকে আগে আজকের ডেটে আমি দেখছি অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, 3 মাস 4 মাস ট্রাই করার পরই বাড়িতে চলে আসে, ম্যাডাম বাচ্চা আসছে না কি করবো। সব থেকে আগে বুঝতে হবে কি ইনফার্টিলিটিটা কি। ইনফার্টিলিটি তাকেই বলা হয় যখন একটা কাপল আনপ্রোটেক্টেডলি ট্রাই করেছে মিনিমাম 1 বছর, সেটাও একটা রেগুলার ফ্রিকোয়েন্সিতে। ফ্রিকোয়েন্সি মানে মিনিমাম সপ্তাহে 2 থেকে 4 বার যদি ওরা ট্রাই করেছে, তার সত্ত্বেও যদি প্রেগনেন্সি আসছে না, তখন আমরা এটাকে ইনফার্টিলিটি বলি। এবার তারপরে আমাদেরকে দেখতে হবে কি ইনফার্টিলিটিটা কেন হচ্ছে, প্রবলেমটা মেলের মধ্যে আছে, পুরুষের মধ্যে আছে কি মহিলার মধ্যে আছে। যদি পুরুষের মধ্যে প্রবলেম থাকে, তাহলে সেই যে আমরা একটা টেস্ট করি যেটাকে বলা হয় সিমেন অ্যানালিসিস, সিমেন অ্যানালিসিস করে যদি দেখা গেছে কি স্পার্মের সংখ্যা একটু মানে নর্মাল থেকে একটু কম আছে, আর তাদের মোটিলিটি মানে শুক্রাণু আগে যাওয়ার ক্ষমতাটা একটু কম আছে, সেই ক্ষেত্রে কিন্তু আইইউআই ভালো লাভ দেবে। কিন্তু যখন দেখা গেছে কি হাজবেন্ডের সিমেন খুব খারাপ আছে, খুব বেশি ইনফেকশন মানে পার্সেল আছে, কি কাউন্ট খুবই কম আছে, মোটিলিটি খুবই কম আছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আইভিএফ ইক্সি একটা পদ্ধতি যার যে ফলে বাচ্চাটা আসতে পারে। এবার যদি আমি মহিলার দেখি কি কেন আইইউআই করতে হবে, যদি মহিলার পিসিও আছে মানে মাইল্ড পিসিও আছে, ওভুলেটরি ডিসফাংশন, জিনটা কিন্তু বানছে না, সেই ক্ষেত্রে আমরা ওই ওষুধ এবং ইনজেকশন দিয়ে আগে এগটাকে ম্যাচিওর করি, তারপরে আমরা আইইউআই করি। যদি মহিলার মাইল্ড এন্ডোমেট্রিওসিস আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আইইউআই করা যেতে পারে। অনেক সময় সার্ভাইকাল ফ্যাক্টর থাকে, মানে ইন্টারকোর্স এর পরে হতে পারে স্পার্মস ভেতরে যাচ্ছে না, সেই কারণেও কিন্তু আইইউআই খুব ভালো রেজাল্টস দেয়। আর একটা জিনিস মনে রাখতে হবে কি আইইউআই করার জন্য মিনিমাম একটা টিউব কিন্তু ওপেন থাকতে হবে, যদি দুটো টিউব ব্লক পাওয়া যায় তাহলে কিন্তু আইভিএফ পদ্ধতি ছাড়া বাচ্চাটা কিন্তু আসবে। একবার শুরু হলে একটা সাইকেল কিন্তু আপনার 14-15 দিনে এটা কিন্তু এন্ড হয়ে যায়, মানে আমরা ডে টু থেকে স্টার্ট করলাম, ওষুধপত্র দিলাম, ওভরিটাকে মানে ফলিকলসটাকে মনিটর করলাম, আপনি ভেবে দিন 12-14-15 দিনের মধ্যেই কিন্তু এগুলো ম্যাচিওর হয়ে যায়, তারপরে আমরা ট্রিগার দিয়ে এটাকে রাপচার করে দিলাম, তারপরে পেশেন্ট বাড়ি চলে যায়। তো মোটামুটি আপনাকে যেটা ক্লিনিকে আসতে হবে সেটা কিন্তু মাত্র 14-15 দিন, সেটাও 1-2 দিন ছাড়া ছাড়া আপনাকে আসতে হয়। এবার কিন্তু একটা আইইউআই সাকসেস চান্স যদি আমি ধরি, সেটা কিন্তু মাত্র 10-12%, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি 3-4 বার আইইউআই করান, সেটা কিন্তু কিউমুলেটিভ যেটা সাকসেস রেট আমরা বলি, সেটা কিন্তু 30% পর্যন্ত যেতে পারে। সেজন্য যখনই একটা কাপল আইইউআই জন্য ট্রাই করছে, তাদেরকে কিন্তু 3-4 মাস টাইম ধরে রাখতে হবে। অনেক সময় আমাদের কাছে পেশেন্ট এসে বলে কি ম্যাডাম আমাদেরকে যখন স্ক্যান করা হচ্ছে তখন একটু পেন হবে কি, কেন কি এটা তো নর্মাল পেটের থেকে স্ক্যান না, অ্যাবডোমিনাল স্ক্যান না, এটা ভাজাইনাল স্ক্যান করা হচ্ছে, কেন এবার আল্ট্রাসাউন্ড পেট দিয়ে আপনি দেখে নিচ্ছেন না, কেন কি দেখুন ভাজাইনাল স্ক্যানটা খুবই সেন্সিটিভ, ঠিক আছে, মানে আমরা যখন একটা ছোট ফলিকলকে দেখছি এবং খুব ছোট মানে ইনফার্টিলিটি কারণ কিন্তু খুব ছোট হতে পারে, একটা ছোট এন্ডোমেট্রিয়াল পলিপও হতে পারে, সেগুলো কিন্তু ভাজাইনাল স্ক্যানে খুব সুন্দর ভাবে বোঝা যায়, সেই কারণেই আমরা ভাজাইনাল স্ক্যান করি। কোনো ব্যথা হয় না, হ্যাঁ একটু মাইল্ড ডিসকমফর্ট হতে পারে, কিন্তু সেটা মানে একটা মনে ভাবলেই আপনাকে লাগবে, সেটা কিন্তু খুব একটা পেইনফুল একদমই না। ইনজেকশন নিয়ে যদি কথা বলা হয়, আইইউআই তে ইনজেকশন 2 কি 3টে, ম্যাক্স টু ম্যাক্স 4টে কি 5টা ইনজেকশনই দেওয়া হয়, সেটাও ইনসুলিনের মতন চামড়ার ঠিক নিচে দেওয়া হয়, যেটা কি খুব পেইনফুল একদমই না। আমরা ক্লিনিকে পেশেন্টদেরকে নিজে থেকেই ইনজেকশন নেওয়াটা শিখিয়ে দিই, সো দ্যাট সেটা বাড়িতেই এই ইনজেকশনটাকে নিতে পারে, সো দ্যাট ওদের ক্লিনিকে আসার যেটা একটা মানে যাতায়াতে যেটা একটা সমস্যা থাকে সেটাও কিন্তু অনেকটাই কমে যায়। সুতরাং আইইউআই ইজ নট এট অল এ পেইনফুল প্রসিজার। কামিং টু দ্য অরিজিনাল প্রসিজার, যার মধ্যে আমরা একটা আইইউআই ক্যাথেটার ঢুকিয়ে যখন প্রসেসটা করি,
সেটা তো একদমই ওপিডি প্রসিজারে করা হয়, কোনো অ্যানাস্থিশিয়া দেওয়া হয় না পেশেন্টকে, আর কোনো ব্যথা কিছু হবে। একটা সাইকেল আইইউআই সাকসেস রেট কিন্তু অনলি 10-12%, কিন্তু যদি আপনি 2-3 সাইকেল করান তখন কিন্তু সাকসেস চান্সটা 30% হয়ে যায়। পার সে এটা বলা যেতে পারে কি আইইউআই সাকসেস ডিপেন্ড করছে কি আপনি কেন আইইউআইটা করাচ্ছেন। যদি ফিমেলে এজ কম, একটু মাইল্ড পিসিও ছিল, তাহলে কিন্তু সাকসেস চান্সটা বেশি, কি ভেবেরিন মাইল্ড মেল ফ্যাকচারে। কিন্তু যদি আপনি আইইউআই এমনি একটা কারণে করছেন, যেরকম ভেবেরিন একটু এন্ডোমেট্রিওসিস আছে, ওভেরিয়ান রিজার্ভটা একটু কম আছে, সেই ক্ষেত্রে কিন্তু আইইউআই সাকসেস চান্সটা কমে যায়। সেজন্য আইইউআই সাকসেস ডিপেন্ড করে কি হোয়াট ইজ দ্য রিজন অফ দ্য ইনফার্টিলিটি। আপনি যদি একটা সাইকেলে খরচা ধরেন স্টার্টিং ফ্রম আমরা ফলিকুলোমেট্রি, ওষুধ ইনজেকশন এবং প্রসেস, তাহলে একটা স্ট্যান্ডার্ড আইভিএফ ক্লিনিকে এই খরচাটা রেঞ্জ করে 10-15-20,000। ঠিক আছে, এইটা কেন ভেরিয়েবল আছে, ডিপেন্ড করছে আপনার কত ইনজেকশন লাগছে, আপনার কতবার ফলিকুলোমেট্রি করতে হচ্ছে। কিন্তু একটা স্ট্যান্ডার্ড লাভে মোটামুটি আজকে আজকের টাইমে ইন্ডিয়াতে কি পশ্চিমবঙ্গালে আপনি ধরে নিন 10-15,000 এ মোটামুটি একটা কাপল আইইউআই সুবিধাটা নিতে পারে। আইইউআই তে তো আমরা খুব বেশি আর ইনজেকশনও দিচ্ছি না, যেটা কি একটা আইভিএফ এ মিথ থাকে কি বেশি ইনজেকশন বেশি নিলে ভবিষ্যতে গিয়ে ক্যান্সার হতে পারে। প্রথম কথা তো সেটাও একটা মিথ, 2-3 সাইকেল ইনজেকশন নিলে কিন্তু এখনকার ডেটে এমনি কোনো স্টাডি নেই যেটা বলেছে কি ভবিষ্যতে মহিলার ক্যান্সার হওয়ার রিস্ক থাকে। এবার কিছু কন্ডিশনে আইইউআই তেও যদি আমরা দেখা গেছে কি একটা থেকে বেশি ফলিকল বেড়েছে, অনেক সময় মাইল্ড ওএইচএসএস এর চান্স থাকে, কিন্তু সেটাও প্রপার মনিটরিং আর আজকের ডেটে আমাদের কাছে যা ওষুধ আছে সেটা নিয়ে কিন্তু এই রিস্ক গুলো কমানো যেতে পারে। এটা একটা হিউম্যান বেবি, যার মধ্যে আমরা যখন একটা মাদারকে নিচ্ছি তার নিজের বডিতেই একটাতে কিন্তু তৈরি করছি। দেখুন আইইউআই আর আইভিএফ এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, আইইউআই এর মধ্যে আমরা ওষুধপত্র দিয়ে মহিলার পেটের ভেতরে মানে ওভারি ভেতরে একটা কিন্তু তৈরি করছি এবং ওটাকে ন্যাচারালি ইনজেকশন দিয়ে রাপচার করাচ্ছি, আর তারপরে আমরা স্পার্মসটাকে প্রসেস করে ইনজেক্ট করে দিচ্ছি। ফার্টিলাইজেশন প্রসেসটা মানে কি যেটা ভ্রূণ তৈরি হচ্ছে এটা কিন্তু মহিলার ফ্যালোপিয়ান টিউবের ভেতরেই হচ্ছে, which is just like normal, আর তারপরে সে ভ্রূণটা এসে ইউটারাসের মধ্যে ইমপ্লান্ট হয়ে যাচ্ছে। একটা আইইউআই বেবিতে আর একটা নরমাল বেবিতে সেমনি কোনোভাবে আপনি পার্থক্য করতে পারবেন না, কিন্তু হ্যাঁ কেন কি এইটা একটা মানে রিস্ক তো থাকে, রিস্ক ইন দ্য সেন্স অনেক সময় এই প্রেগনেন্সি প্রি টার্ম লেবারে যেতে পারে, অনেক সময় আইইউজিআর বেবি হতে পারে, বাট অ্যাজ সাচ যে বেবির খুব বেশি কনজেনাইটাল অ্যানোমালি বেড়ে যাবে কি এই বেবিটা একদম আলাদা কৃত্রিম ভাবে তৈরি বাচ্চা তো সেটা একদমই আলাদা হবে সেটা কিন্তু একদমই। আইইউআই তে সব থেকে আগে আপনাকে মাথায় রাখতে হবে কি যখন আপনি আইইউআই করাচ্ছেন আইইউআই কিন্তু পার সাইকেল সাকসেস রেটটা খুব বেশি কিন্তু না, আর এটা ডেফিনেটলি ডিপেন্ড করছে কি আপনি কেন আইইউআই করাচ্ছেন। অনেক সময় কাপলদের খুব সিভিয়ার মেল ফ্যাক্টর থাকে, মানে একদম সিভিয়ার অলিগোস্থানোজ ইউজ করবে মানে স্পার্মস একদমই নেই, কিন্তু অনেক সময় কাপল আমাদেরকে ইনসিস্ট করে কি ম্যাডাম আইইউআই দিয়েই দেখবো আইভিএফ করাবো না, সেই ক্ষেত্রে কিন্তু সাকসেস চান্সটা অনেক কম থাকতে পারে থাকে। সেটা কিন্তু আমরা পেশেন্টকে আগে থেকেই কাউন্সেল করে, সেজন্য আপনি যখনই একটা আইইউআই সাইকেল করাচ্ছেন সব থেকে আগে আপনি আপনার ডক্টরের সঙ্গে কথা বলুন কি আপনার আইইউআই সাকসেস চান্স কত হতে পারে, সেটা জেনেই কিন্তু আপনি এই পদ্ধতিতে আগে বা ডেফিনেটলি 3-4 সাইকেল আপনাকে মাথায় নিয়েই চলতে হবে, তারপরেই কিন্তু আপনি 30-40% চান্স থাকবে আইইউআই তে সাকসেস পাবেন। কিন্তু আইইউআই সবসময় একটা এন্ড না, আপনাদের কাছে আর একটা অপশন তারপরে ডেফিনেটলি আছে যেটা হচ্ছে আইভিএফ ইক্সি, সেটাও আপনি অ্যাভেল করতে পারেন। সেজন্য আপনাকে একটু মাথাটাকে স্থির রাখতে হবে, একটু নিজেকে মেন্টালি স্ট্রং রাখতে হবে, কেন কি এই প্রসেসটা ডেফিনেটলি লেন্দি কিন্তু ইন লং রান এটা কিন্তু আপনাকে ডেফিনেটলি বেনিফিট। এটা টোটালি ডিপেন্ড করছে কি কেন আমরা প্রসিজারটা করছি, মাইল্ড মেল ফ্যাক্টর মানে খুব কম শুক্রাণু যদি খুব কম সমস্যা থাকে, ফিমেলে এজ কম থাকে, ডিমের সংখ্যা ভালো থাকে, সেক্ষেত্রে আইইউআই ভালো রেজাল্ট দিতে পারে একটা দুটো সাইকেলে।
কিন্তু যদি মেল ফ্যাক্টর খুব বেশি, মানে স্পার্মস একদমই পাওয়া যাচ্ছে না, কি সিভিয়ার এন্ডোমেট্রিওসিস আছে পেশেন্টকে, কি পিসিও যেটা কি 2-3 সাইকেল আইইউআই করার পরও রেসপন্ড করছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আইভিএফ সাজেস্ট করি পেশেন্টকে। অবভিয়াসলি আইভিএফ পার সাইকেল সাকসেস চান্সটা আইইউআই থেকে অনেক বেশি, না আইইউআই তে হার্ডলি 10-11% সাকসেস চান্স, আইভিএফ 1 সাইকেলে আপনি সাকসেস চান্স পেতে পারেন 30-40%। বাট তার মানে এই না কি আইভিএফ ইজ বেটার দেন আইইউআই, কেন কি এটা একটা স্টেপ বাই স্টেপ। দেখুন যখন একটা নিঃসন্তান দম্পতি আসে আমাদের ক্লিনিকে, ফার্স্ট আমরা সব রকম টেস্ট করি, স্ক্রিন করি, এবং তাকে প্রথম কিছু মাস কিন্তু আমরা মাত্র কিছু ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিই ন্যাচারালি ট্রাই করার জন্য, যদি সেমনি আমরা খুব বেশি সমস্যা কিছু পাই না, যেটাকে আমরা বলি ওভুলেশন ইন্ডাকশন, সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ আমাদের ইনফার্টিলিটি ট্রিটমেন্টে। তারপরে যখন আমরা দেখলাম 3-4 সাইকেল ওষুধ খাওয়া পরও কিন্তু কাপল কনসিভ করছে না, তারপরে আমরা কাপলকে নেক্সট অফার দিই আইইউআই, তার মধ্যেও আমরা লিমিট করি। দেখুন এমনি বছর পর বছর আইইউআই এর ইন্ডাকশন চলছে, সেটা কিন্তু আন্ডার সুপারভিশন হোক কি না হোক দিস ইজ নট গুড। তারপরে 3-4 সাইকেল যখন আইইউআই ও ফেল করে তখন আমরা আইভিএফ ইক্সি করতে বলি। সে কারণে পারসে এটা বলা খুবই ডিফিকাল্ট কি আইইউআই ভালো কি আইভিএফ ভালো, টোটালি ডিপেন্ড করছে কি কারণে আমরা মানে পদ্ধতিটাকে করছি।